Bismillahirrahmanirrahim. আজকের এই সভার সভাপতি আব্দুল সত্তার পাটোয়ারি উপস্থিত ছাত্রদলের সোনালী ফসল সব নেতৃবৃন্দ প্রায় এখানে আমার জানার মতো যারা যারা উপস্থিত হয়নি খুব সামান্য কেউ হবে সবাই উপস্থিত আছেন অনেকটা আমি বলতে পারি এটা ছাত্রদের চাঁদের হাটের মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছে সবাই এখানে আছে আমি সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে এবং আমার সহকর্মী বৃন্দ যারা আছে যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা একটা অস্থির হয়ে গেছে কারণ দুই ঘন্টার অধিক সময় এই সভা চলছে সাধারণত এত সময় ধরে ধৈর্য ধরে বক্তব্য শোনা খুবই কঠিন এমনকি যারা পার্টিসিপেন্ট তারা তাদের ধৈর্য চ্যুতি ঘটে যায় এর জন্য আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবো যাতে আর বেশি যাতে ধৈর্য চ্যুতি না ঘটে আর সাংবাদিক ভাইরা যারা রিপোর্ট করছেন তাদেরও সময় মতো তার স্টুডিওতে তারা ফিরে যেতে হবে তাদেরকে রিপোর্ট করতে হবে তাই সামান্যতে আমি শেষ করছি শুরুতে আমি যেটা বলবো আজকে দেশনেত্রী গণতন্ত্রের মা আপুসীন নেত্রীর মুক্তির কথা আপনারা বলছেন যে এই অনুষ্ঠানের আজকের আয়োজন এবং ইসাক সরকারের মুক্তির কথা বলছি আর যারা জেলে আছে সবার মুক্তির কথা বলছি আমি আমরা বলছি এখানে বক্তব্যে সবাই বলেছেন তা আমি মনে করি প্রথমে আমার এখানে আসার আসলে ইসাক সরকারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি যে আজকে এর আগে আরেকদিন প্রেস ক্লাবে ইসাক সরকারের মুক্তির জন্য একটি সভা হয়েছিল এবং আমাকে সেই সভায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিল এবং আমি সেখানে প্রেস ক্লাবে গিয়েছিলাম সেদিন এবং সেটা কিন্তু সেই যাওয়াটা অন্য সবাই যাওয়ার মতো আমি যাইনি আমি কিন্তু গিয়েছি আমার কমিটমেন্ট হিসাবে ইসাক সরকারের প্রতি আমার ব্যক্তিগত আমার মনের থেকে আমার প্রাণের থেকে যে কমিটমেন্ট আমি ফিল করেছি সেজন্য আমি কিন্তু সেদিন প্রেস ক্লাবে গিয়েছি উপস্থিত হয়েছি অন্য সবার মতো আমি যাইনি এবং আজকেও কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি আমার কমিটমেন্ট হিসেবে এসেছি ইসাক সরকারের প্রতি আমার ব্যক্তিগত কমিটমেন্টের কারণে আমি কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছি কারণ এই কামরুজ্জামান রত্ন কে একজন বলেছে যে আসলে ইসাক সরকারকে আমি তার কিন্তু পদবি নিয়েও কিছু উল্লেখ করছি না এখানে কারণ এই ধরনের নেতাদের পদবির প্রয়োজন নেই ইসাক সরকারের মতো নেতা যারা হতে পারে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেশের জন্য দেশের জনগণের জন্য দলের জন্য দলের নেতা নেত্রীদের জন্য এই অবস্থায় নিজেকে আজকে জেলখানায় বর্ষের পর বর্ষর যিনি সময় কাটাচ্ছেন এদের পদ পদবীর দরকার নেই এদের জাতীয়ভাবে এদের একটা প্রোফাইল তৈরি করা দরকার একটা এটা তাদের ব্যক্তিগত একটা প্রোফাইল ইসাক সরকারের হয়ে গেছে তার কিন্তু কোনো পদপদবীর মাধ্যমে তার নেতা হওয়ার আর প্রয়োজন তো হবে না কারণ ইসাক সরকার তার নামেই সে একজন নেতা হয়ে গেছে তো এটা কিন্তু তার অনেক কষ্টের ফসল হিসেবে এই জিনিসটা সে অর্জন করেছে যে কারণে আমি জানি অনেকের মনে আমার মনে অন্তত সে একটা জায়গা করে নিয়েছে যে কারণে আমাকে যখনই ইসাক সরকারের ব্যাপারে কোনো সভা কিংবা আলোচনার কথা আমাকে অনুরোধ করে আমি সেখানে না গিয়ে পারি না একেবারে একান্ত আমার ব্যক্তিগত কমিটমেন্ট থেকে আমি কিন্তু এই কাজটা করি এবং তার মতো নেতা আসলে এই যে এর আগে পিন্টু ছিল আমাদের পিন্টু সে তার একটা ছাপ জনগণের মনে আমাদের মনে রেখে গেছে এখন ইসাক সরকার সেই কাজটি আরো দৃঢ়ভাবে করে যাচ্ছে এখনো করছে এবং করবে আমি নিশ্চিত আগামী দিনে আর দ্বিতীয় কথাটি হচ্ছে তাদের মুক্তির ব্যাপারে আমি কিন্তু মুক্তির ব্যাপারে কিছু বলছি না কার কাছে আমরা মুক্তি চাইব কি জন্য মুক্তি চাইব যে দেশে যদি একটি নির্বাচিত সরকার থাকত দেশে যদি আইনের শাসন থাকত দেশে যদি জনপ্রতিনিধিরা দেশ চালাত বিভাগগুলো আছে যে তারা নির্বাচিত
প্রতিনিধিদের অধীনে দেশ পরিচালনা করতে, তাহলে তো প্রশ্ন আসছে। এবং যে দেশে কোনো আইনের শাসন নাই, তো সরকার নাই, যেখানে আজকে বিচার বিভাগ কম্প্রোমাইজড হয়ে গেছে একটা অনির্বাচিত সরকারের হাতে, তো সেখানে আমি কি বিচার চাইব, কার জন্য কার মুক্তি চাইব? মুক্তি আসবে একমাত্র, ছাত্র নেতারা, প্রাক্তন ছাত্র নেতারা বলেছেন, মুক্তি আসবে একমাত্র, আপনারা লক্ষ্য করে থাকবেন যে সমস্ত দেশে জনগণের ভোটে শান্তিপূর্ণভাবে সরকারকে সরানোর সুযোগ নাই, সেই সমস্ত দেশে অনির্বাচিত অবৈধ সরকারকে সরাতে যেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া দরকার, আজকে সমস্ত জাতিকে সেটা চিন্তা করতে হবে। এটা কোনো বিএনপির কোনো বিষয় না, যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, তাদের সামাজিক অধিকার কেড়ে নিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছে, এটা বিএনপির কোনো বিষয় না, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বিষয়। সুতরাং আমি যে কথাটা বলেছি যে যখন একটি দেশে আপনি জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করার কোনো সুযোগ, সে জনগণকে জাগ্রত হতে হবে, সেই দেশের রাজনৈতিক নেতা কর্মীদের জাগ্রত হতে হবে। ইসাক সরকার যেভাবে তার সেই জাগ্রত রাজনীতির মাধ্যমে আজকে জেলখানায় আছে, যেখানে তাকে মুক্তি দিতে ভয় পাচ্ছে, ইসাক সরকারের পথ অনুসরণ করতে হবে, কারণ একটা অনির্বাচিত সরকার, ফ্যাসিস্ট সরকারকে আপনি সাধারণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র থাকলে তো আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবর্তন করবেন, যেখানে কোনো গণতন্ত্র কাজ করছে না, যেখানে কোনো নির্বাচন ব্যবস্থা নাই, সেখানে তো আপনি সেই পথে হাঁটলে কোনো লাভ হবে না আপনার, আপনাকে হাঁটতে হবে একটা অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকারকে সরানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে আন্দোলন হচ্ছে আমাদেরকে করতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই পরিষ্কারভাবে, আমাদের অনেকে এখনো মনে করেন যে বিদেশিরা এসে আমাদেরকে বোধহয় ক্ষমতায় বসিয়ে দেবে, তারা বোধহয় তাদের সহযোগিতা নিয়ে আমাকে ক্ষমতায় যেতে হবে। হ্যাঁ, বিদেশিদের অবস্থান, বিদেশিরা কিন্তু এই পর্যন্ত পরিষ্কার করেছে বাংলাদেশ সম্বন্ধে, আমাদের বুঝতে হবে বিদেশিরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে জেলে নিয়ে যাওয়া যে অবৈধ, এটা যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, বিদেশিরা বলেছে পরিষ্কার করে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে পরিষ্কার ভাবে বলেছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য নির্বাচনের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক বিবেচনায় জেলে নিয়ে যাওয়া হয়েছে, স্টেট ডিপার্টমেন্টে পরিষ্কার ভাবে বলেছে। এটা কিন্তু অনেকে এই দেশের মধ্যে যারা অনেকে বলতে সাহস করছে না, অনেকের মধ্যে এটা হচ্ছে এটা বিচার এটা হচ্ছে মন্তব্য করা যাবে। এখানে বহু সুশীল সমাজের লোকজন যারা এটা নিয়ে মন্তব্য করছে না, তাদেরকে জিজ্ঞেস করলে বলছে এটা বিচার চলছে, এটা বিচারিক ব্যবস্থা, বিচারিক ইয়ের উপর আমরা কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট করেছে, পরিষ্কার ভাবে বলেছে যে তাকে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে তাকে জেলে নেওয়া হয়েছে, ইউএস ফরেন রিলেশনস কমিটি থেকে এগুলো বলা হয়েছে। বাংলাদেশের নির্বাচনের উপর তাদের অবস্থান তারা পরিষ্কার করেছে, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সমস্ত ওয়েস্টার্ন ডেমোক্রেসি প্রায় সবাই, তারা বাংলাদেশের যে নির্বাচন যে গণতান্ত্রিক ভাবে নিরপেক্ষ হয় না পরিষ্কার ভাবে বলেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা মানবাধিকারের রিপোর্টের উপর যে ব্রিটিশ মানবাধিকার মন্ত্রণালয় কর্তৃক যে রিপোর্ট পেশ করেছে, সেখানেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার উপর পরিষ্কার ভাবে বলেছে, পরিষ্কার ভাবে তারা তাদের অবস্থান নিয়েছে,
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার ব্যাপারে এবং তার চিকিৎসার ব্যাপারে, যে কারণে ব্রিটিশ হাই কমিশনারকে তারা ডেকে পাঠিয়েছে, আপনারা দেখেছেন। এবং তারা কিন্তু বের হয়ে এসে বলেছে, আমরা তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট করেছি, কারো কোনো দলের পক্ষে এই রিপোর্ট করি নাই, তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট করেছি। ব্রিটিশ মানবাধিকার যে হিউম্যান মিনিস্ট্রি আছে সেখান থেকে যে রিপোর্টটা করা হয়েছে, ইউরোপ অবস্থান বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচন হিউম্যান রাইটস এর উপর পরিষ্কার করেছে। আর হিউম্যান রাইটস বডি গতকালও একটা অ্যামনেস্টি রিপোর্ট এসেছে, প্রতিনিয়ত হিউম্যান রাইটস বডিগুলো বাংলাদেশের উপর রিপোর্ট করে যাচ্ছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না, মানুষের কোনো অধিকার নাই, আইনের শাসন নাই, এবং এখানে এই দেশের প্রধান বিরোধী দলের নেত্রীকে জেলে আটকে রাখা হয়েছে, তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। সুতরাং তাদের পক্ষ থেকে তাদের অবস্থান তারা কিন্তু পরিষ্কার করছে, কিন্তু আমরা কি করছি? বিষয়টা হচ্ছে আমরা যদি কিছু করতে না পারি, এরপরে তাদের আর কিছু করার থাকবে না। এরপরে তাদের যেটা করার আছে সেটা আমরা যদি করি তারপর তারা করবে। সুতরাং আমাদেরকে আজকে বিবেচনা করতে হবে আমরা কি করতে চাই আগামী দিনে, আমরা কোন পথে যেতে চাই। এখানে নেতৃত্বের কথা বলা হয়, যারা আজকের সরকারের এই বর্তমান সরকারের দালালি করছে, কিছু সংবাদপত্রের লোক আছে, কিছু রাজনীতিবিদ আছে, কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে, যে বিএনপিতে নাকি নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। বিএনপিতে কিসের নেতৃত্বের সংকট দেখা দিয়েছে? বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টায় বাংলাদেশের সংগঠন থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত আছে, প্রতি ঘন্টায় সম্পৃক্ত আছে। যারা বলে বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন, যাদের কোনো জ্ঞান নাই যে বিশ্বের আজকে বিশ্বে যে বদলে গেছে, যে বিশ্ব জিওগ্রাফিক্যালি নিউট্রাল, অর্থাৎ আপনি কোথায় আছেন এটার উপর কোনো কিছু নির্ভর করে না। এই যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো চলছে সারা বিশ্বে, ওদের যে চিফ এক্সিকিউটিভ বসে আছে আমেরিকাতে, নাইলে ইউরোপে, নাইলে অস্ট্রেলিয়াতে, নাইলে বেলজিয়ামে, নাইলে অন্য জায়গায়, লক্ষ লক্ষ লোক কাজ করছে, অপারেশন চলছে, প্রোডাকশন চলছে, এক্সপোর্ট চলছে, প্রফিট হচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে। তো বিশ্ব বদলে গেছে, এটা আগের বিশ্ব নাই। তারেক রহমান সাহেব একেবারে ফিজিক্যালি আমাদের সাথে আছেন প্রতিনিয়ত। যারা এই সমস্ত প্রপাগান্ডা করছে তারা হচ্ছে এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট সরকারের দালালি করছে তারা সব। কিছু কিছু গণমাধ্যম আছে যারা এতে তাদের প্যাট হিসেবে কাজ করছে, আর কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তারা এই কথাগুলো ছড়িয়ে বর্তমান সরকারের পক্ষে কাজ করছে। আমি যারা এই কথাগুলো বলে তারা একটা ফ্যাসিস্ট সরকারের দালাল ছাড়া তাদেরকে আমি আর কিছু অব্যাহত তাদের কোনো আখ্যা করতে আখ্যায়িত করতে পারছি না। সরাসরি তারা এরকম একটা ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের দালালি করছে। তারা বিএনপিতে নেতৃত্বের কোন শূন্যতা নাই, তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি শক্তিশালী অবস্থানে আছে। হবে যে অনেকে বলেছে, আমি শুনেছি গতবার নির্বাচন আগে কি হয়েছে ইত্যাদি, এইসব বলে লাভ নাই। বিএনপি যেদিন নেতৃত্ব দেবে শক্তিশালী ভাবে মাঠের নেতৃত্ব দেবে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে, এবং বিএনপি ছাড়া আর কেউ নেওয়ার নাই এই দায়িত্ব, এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে। এবং বিএনপি এই দায়িত্ব নিয়ে এগুচ্ছে, কিন্তু যারা ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন ধরনের কথা বলে একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে, এখানে তার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু সেদিকে যাচ্ছি, আর সেই পথে আমাদের সাথে সহযাত্রী আছে বাংলাদেশের 16 কোটি মানুষ। আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, নির্বাচিত সরকারে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, জীবনের নিরাপত্তায় বিশ্বাস করে,
তারা তারা আছে আমাদের সহযাত্রী হিসাবে, সেই গন্তব্যস্থলের দিকে আমরা কিন্তু যাচ্ছি, এবং সেটা কেউ রুখে দাঁড়াতে পারবে না। সেটা যেটা করতে হবে, আমাদেরকে সমন্বিতভাবে এটাকে একটা এনার্জাইজ করতে হবে, সমন্বিতভাবে এনার্জাইজ করতে হবে, এখানে এনার্জি আনতে হবে। এবং ছাত্রদলের ভূমিকা এখানে মুখ্য ভূমিকা, ছাত্রদলের যে জন্য যে চাঁদের হাট আজকে আপনারা বসিয়েছেন, এই চাঁদের হাটে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদেরকে এনার্জি আনতে হবে। এই যে পথে আমরা চলছি, সবাই চলছে, দেশ কিন্তু মুক্তির পথে সবাই চলছে, কিন্তু কেউ সামনে কেউ পিছনে, কেউ ডানে কেউ বামে, আমরা কিন্তু সেই পথে চলছি। এটাতে এনার্জি এনে, এটাকে এনার্জাইজ করে, শক্তিশালী করে এই সরকারের পতন। আমি এটাকে সরকারই বলি না, ঠিক আমি রেজিম বলি। সরকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বৈধ সরকার, জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহি সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার, এর কোনোটাই এদের মধ্যে নাই। সুতরাং আমি এটাকে সরকারও বলি না, আমি এটাকে রেজিম বলি। এই রেজিমের মধ্যে আছে দেশদ্রোহী লোকজন, যারা দেশের মানুষের ভোট কেড়ে নিতে পারে, যারা দেশের মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারে, যারা দেশের মানুষের আইনের শাসন কেড়ে নিতে পারে, যারা দেশের মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিতে পারে, এরা হচ্ছে এই রেজিমের সদস্য। এর মধ্যে রাজনীতিবিদ আছে, এর মধ্যে সরকারি কর্মকর্তা আছে, এর মধ্যে তথাকথিত সুশীল সমাজের লোক আছে, এর মধ্যে ব্যবসায়ী আছে, লুটেরা ব্যবসায়ীরা আছে, এরা আছে। এটা একটা রেজিম, এটা কোনো গভর্নমেন্ট হতে পারে না। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটার সাথে আওয়ামী লীগেরও কোনো সম্পর্ক নাই। যদি আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক দল এখনো থেকে থাকে, অর্থাৎ কোনো অবশিষ্ট যদি কিছু থাকে তাদের রাজনীতির, তাহলে এটা আওয়ামী লীগেরও না। সুতরাং এদের বিরুদ্ধে এই যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম হতে হবে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একতার মাধ্যমে, সমস্ত সব শ্রেণীর মানুষ মুক্তির অপেক্ষায় আছে। এটাকে আমাদের সম্পৃক্ততা সৃষ্টি করতে হবে, এই এটার সুফল সমস্ত জাতিকে পেতে। জাতি অপেক্ষা করছে, সবাই অপেক্ষা করছে, সবকিছু তৈরি আছে, আমরা শুধু এটাকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেব সেই কাজটি করছেন। বিএনপিতে কোনো নেতৃত্ব শূন্যতা নাই, বাংলাদেশে কোনো নেতৃত্ব শূন্যতা নাই, আমরা সবাই তারেক রহমান সাহেবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে। এবং একবার মুক্ত করেছিল এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, একদলীয় বাকশাল থেকে মুক্ত করেছিলেন। আরেকবার এরশাদের স্বৈরাচারী সরকার থেকে মুক্ত করেছিলেন, এককভাবে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে এরশাদের পতন ঘটেছেন, সেটা আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। আর এইবার এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত করবে তারেক রহমান সাহেব, তার নেতৃত্বে মুক্ত হবে বাংলাদেশ আগামী দিনে। সবাইকে ধন্যবাদ।